আসসালামু আলাইকুম ভালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সিনেটবিডির নতুন আরো একটি এপিসোডে সবাইকে স্বাগতম। আপনারা যারা 2500 টাকার আশেপাশে ভালো ভালো একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন, তাদের জন্য ইমিল্যাবের KW66 এই স্মার্ট ওয়াচটি বেস্ট একটা অপশন হতে পারে। ইমিল্যাবের KW66 এই স্মার্ট ওয়াচটি শাওমির একটা সিস্টার কনসার্ন হেইলুর মতো, যার প্রাইস 2650 টাকা। আমি মূলত এই স্মার্ট ওয়াচটি স্টার টেক থেকে পারচেস করেছি, আপনারা চাইলে যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে পারচেস করতে পারেন। তো আজকের পর্বে মোটামুটি আমরা এই স্মার্ট ওয়াচটির খুঁটিনাটি দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এতে আপনারা কী কী পাচ্ছেন কী কী পাচ্ছেন না সব কিছু জানতে, বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখে দিন। আর ইতিমধ্যেই যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই আনবক্সিংয়ে চলে যাই। প্যাকেটের উপর স্মার্ট ওয়াচটিকে দেখানো হয়েছে এবং এর কি ফিচারগুলো, যেমন IP68 ওয়াটার রেটিং, হার্ট রেট মনিটর, এই কথাগুলো উল্লেখ রয়েছে। প্যাকেটটি খুললেই স্মার্ট ওয়াচটি পাওয়া যাবে এবং স্মার্ট ওয়াচটির নিচেই একটি চার্জিং কেবল ও ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। এছাড়াও 22mm এক্সট্রা আরেকটি স্ট্রেপ দেওয়া হয়েছে। চার্জিং কেবলটি একটি ম্যাগনেটিক কানেক্টরের সাহায্যে ওয়াচের পেছনে লাগানো যায়। তবে এই চার্জিং কেবলটির ম্যাগনেটিক স্ট্রেঞ্চ খুব বেশি না, তবে কাজ চালিয়ে নেওয়ার মতো। ইমিল্যাব KW66 এন্ট্রি লেভেলের একটি স্মার্ট ওয়াচ। এর সামনের কার্ভ ডিসপ্লেটি বেশ ভালো লাগার মতো। সামনের প্রোটেকশন হিসেবে গ্লাস ব্যবহার করা হয়েছে, তবে এটি কি গ্লাস এ ব্যাপারে কোনো ইনফরমেশন পাইনি। এতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 1.28 ইঞ্চি TFT ডিসপ্লে, যেটা অনেকটাই কালারফুল এবং 240x240 পিক্সেলের এই ডিসপ্লেটি বেশ শার্প ছিল। ভিউইং অ্যাকুরেসি, কালার সব কিছু মিলিয়ে একটা বাজেট সিরিজের যে একটি স্মার্ট ওয়াচ এটা বোঝা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তবে ডিসপ্লেটি আরেকটু ব্রাইট হলে ভালো হতো। এর ডায়ালটি 45mm, ডায়ালের কার্ভ গ্লাসের পাশে জিঙ্ক অ্যালয় হাউজিং রয়েছে এবং পিছনের এরিয়াটা সিরামিক্স টাইপের। ইমিল্যাবের এই ওয়াচটির ওজন 54 গ্রাম ও এর থিকনেস 12.7mm। এর টাচ স্ক্রিনটা বেশ সেন্সিটিভ। ফোনের সাথে কানেক্ট হবে Bluetooth 5 দিয়ে। সেন্সর হিসাবে এটাতে আছে হার্ট রেট সেন্সর, প্রক্সিমিটি এবং অ্যাক্সিলোমিটার। এতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 340mAh এবং সাথে IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া হয়েছে। এর স্ট্র্যাপটি 22mm TPU দিয়ে তৈরি। স্ট্র্যাপটি অনেক সফট ও আমার কাছে অনেক ডিউরেবল মনে হয়েছে। স্ট্র্যাপের ব্লকলেসে ইমিল্যাবের ব্র্যান্ডিং করা হয়েছে এবং এতে কুইক রিলিজ ফিচার রয়েছে, তাই আপনি এটি খুব সহজেই খুলে ফেলতে পারবেন। ওয়াচটিতে বিল্ড ইন 6টি ওয়াচ ফেস দেওয়া হয়েছে এবং আরেকটি ডাউনলোড করা ওয়াচ ফেস এখানে থাকবে। সুতরাং এতে মোট 60টি ওয়াচ ফেস পাওয়া যাবে। কিন্তু এর অ্যাপ্লিকেশনে ওয়াচ ফেস গ্যালারি থেকে আপনি আরও 61টি নতুন ওয়াচ ফেস পাবেন এবং এর সাথে কাস্টম ওয়াচ ফেস ব্যবহার করার সুবিধা থাকছে। অর্থাৎ আপনি আপনার পছন্দের যে কোনো ইমেজ ওয়াচ ফেস হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল করেছি, ওয়াচ ফেস পরিবর্তন করতে বেশ খানিকটা সময় লেগে যায়, সুতরাং আপনাকে ধৈর্য ধরে ওয়াচ ফেস পরিবর্তন করতে হবে। এই স্মার্ট ওয়াচটির অপারেশন এই প্রাইসে বেশ স্মুথ ও সলিড ছিল। ব্যবহারে এটি অনেক ফ্লুয়েন্ট ছিল ট্রানজ্যাকশন ও অ্যানিমেশনগুলো। এই স্মার্ট ওয়াচের হোম পেজে থাকাকালে উপর থেকে নিচে সোয়াইপ করলে কুইক স্টার্ট মেনু চলে আসবে। এখানে আপনি পাচ্ছেন সার্চ অপশন, ব্রাইটনেস, ডু নট ডিস্টার্ব মোড এবং সেটিংস। সেটিংসে গেলে আপনি অফ, রিসেট, ইনফো এবং কিউআর কোড পেয়ে যাবেন, যে কিউআর কোডটি আপনারা মোবাইল থেকে খুব সহজে স্ক্যান করে আপনার এই স্মার্ট ওয়াচের জন্য যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া হোম পেজে থাকা অবস্থায় লেফট অথবা রাইটে যদি সোয়াইপ করেন, লেফটের দিকে সোয়াইপ করলে মেইন মেনুতে চলে যাবে আর রাইটের দিকে সোয়াইপ করলে স্ট্যাটাস, হার্ট রেট সেন্সর, স্লিপিং, ট্রেনিং ও মিউজিক চলে আসবে। যেহেতু মিউজিক অপশনটি আছে,
তাই এটি আপনার ফোনের সাথে কানেক্ট থাকা অবস্থায় ফোনের যে কোনো মিউজিক অ্যাপ্লিকেশন নেভিগেট করতে পারবেন। প্লে, পজ, ট্র্যাক ফরওয়ার্ড ও ট্র্যাক ব্যাকওয়ার্ড করা যাবে। ভলিউম আপ ডাউন করার সুবিধা থাকলে ভালো হতো, কিন্তু এখানে সেরকম কিছু থাকছে না। এবার মেইন মেনুতে চলে যাই। মেইন মেনুতে ট্রেডিং, হার্ট রেট, স্ট্যাটাস, স্লিপিং, স্টপওয়াচ, মেসেজ এবং সেটিংস রয়েছে। এই স্মার্ট ওয়াচটি যখন ফোনের সাথে কানেক্ট থাকবে, ফোন থেকে যে কোনো পুশ নোটিফিকেশন আপনি এতে পেয়ে যাবেন। এই স্মার্ট ওয়াচটি ভাইব্রেট করে, ভাইব্রেশনটাও খুব ভালো ছিল। ট্রেনিং মুডের ভালো ব্যাপার হচ্ছে আপনি এখানে 13টি ট্রেনিং মুড পেয়ে যাবেন। রানিং, ওয়েকিং, সাইকেলিং, অ্যালফিনিজম, ইয়োগা, স্কিপিং, টেনিস, বেসবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ফুটবল, রাগবি, টেবিল টেনিস, এই 13টি স্পোর্টস মুড রয়েছে। যে কোনো স্পোর্টস মোডে যদি আপনি প্রবেশ করেন, তাহলে আপনি এখানে কন্টিনিউয়াস হার্ট রেট মনিটরিং এর সাথে সাথে কত স্টেপ হেঁটেছেন, কত কিলোমিটার দৌড়িয়েছেন এবং কত ক্যালোরি বার্ন করেছেন সেই ইনফরমেশনগুলো শেয়ার করবে। এর পেছনে যে অপটিক্যাল হার্ট রেট সেন্সর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা যাক। এই হার্ট রেট সেন্সরটি অন্যান্য দামি যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে এদের মতোই যথেষ্ট অ্যাকুরেট, সুতরাং আমরা বলতে পারি এর হার্ট রেট সেন্সর জেনুইন এবং এটা থেকে আপনি মোটামুটি ভালো সাপোর্ট পাবেন। এছাড়াও প্যাডোমিটার বা অ্যাক্সেলেরোমিটার যেটা স্টেপ কাউন্টের জন্য ব্যবহার করা হয় সেটাও বেশ অ্যাকুরেট ছিল, সুতরাং এটা থেকে আপনি ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য 98% থেকে 99% অ্যাকুরেট রেজাল্ট পাবেন। ফোনের সাথে এই স্মার্ট ওয়াচটি কানেক্ট হবে গ্লোরিফিট নামের একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এই অ্যাপ্লিকেশনটি আপনি অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর দুটোতে পেয়ে যাবেন, সুতরাং যারা আইফোন ইউজার আছেন তাদের জন্য কোনো সমস্যাই হবে না। এবার আসা যাক ব্যাটারি লাইফ নিয়ে। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে বলা হয়েছে এই স্মার্ট ওয়াচটি 30 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে, কিন্তু আমার ইউজে আমি 1 উইক ধরে এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করছি। প্রথমে একবার চার্জ দিয়ে এখন পর্যন্ত 70% চার্জ রয়েছে। এক্ষেত্রে আমার মতে হেভি ইউজে আপনারা প্রায় 2 উইক পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এটি ফুল চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি। তো বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলতে পারি, 3000 টাকার বাজেট রেঞ্জের মধ্যে আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্ট ওয়াচ হলো ইমিলাবের KW66 এই স্মার্ট ওয়াচটি। আপনারা নির্দ্বিধায় এটা পারচেস করতে পারেন। তো এই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।